নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। নূপুর শর্মার ফাঁসি চাওয়া এই ভারতবর্ষ, সেখানে দাঁড়িয়ে আজ নতুন একটা দাবি উঠলে উঠতে পারে, কারণ হিন্দু ধর্মের উপরে ভয়ঙ্কর আঘাত এনেছেন একজন। দেখুন, আপনারা সবাই মোটামুটি জানেন যে নূপুর শর্মার একটা বিতর্কিত মন্তব্য, যে মন্তব্যকে ঘিরে শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও অনেকে ধর্মে আঘাত লেগেছে বলে চেঁচিয়েছে। অবশ্যই ইসলামিক সমস্ত কান্ট্রি এবং ইসলামকে যারা মানেন তারা সবাই চেঁচিয়েছেন এবং রাস্তায় নেমেছেন, প্রতিবাদ জানিয়েছেন, ফাঁসির দাবি করেছেন, বারংবার একটা কথা বলেছেন, অন্য ধর্মকে আঘাত কেন করলো। আমাদের মধ্যে অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে নূপুর শর্মার অন্য ধর্মকে আঘাত করার কথা বলাটাই ভুল হয়েছে, কিন্তু ছিল কোনটা না, একজন বলেছিল আমাদের ধর্মকে নিয়ে মানে বাজে বাজে কথা বলছিল, তার পরিপ্রেক্ষিতে সে বলে ফেলেছিল, এবং সেই কথাটা ঠিক ছিল কি ভুল সেটা তো চলছে না, বিচার আগামী দিনে হবেই, কারণ তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় এফআইআর হয়েছে, তার বিরুদ্ধে অনেক কিছু হয়েছে, এবং তার নূপুর শর্মার সমর্থনে সামান্য পোস্ট করার জন্য আপনারা জানেন রাজস্থানের উদয়পুরের কানাইয়ালালের মুন্ডু কাটার চেষ্টা করা হয়েছে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যেহেতু সে নূপুর শর্মার পোস্টকে বা নূপুর শর্মার বক্তব্যকে সমর্থন করে তার ছেলে একটা টুইট মানে ফেসবুকে একটা পোস্ট করে ফেলেছিল তার মোবাইল থেকে, যার জন্য মোবাইল যার মৃত্যু তার, এই হিসাবে তাকে মেরে ফেললো, মানে জঘন্যতমভাবে নিকৃষ্টভাবে পিছন থেকে থেকে আঘাত করে মেরে ফেলা হয়েছে। ঘটনাটা আপনারা জানেন, আজ উত্তাল হয়ে গেছে রাজস্থান উত্তাল হয়ে গেছে, রাজস্থানের পরিস্থিতি নিয়ে পরে আসছি। সেরকমই একটা পরিস্থিতির মধ্যে হঠাৎ করে আমাদের সামনে এলো তারেক ফতে, নামটা আপনারা সবাই জানেন। তারেক ফতে আজকে সকালবেলায় একটা টুইট করেছেন এবং টুইটটা আমার কাছে এসছে। টুইটটা আসার সঙ্গে সঙ্গে দেখলাম তারেক ফতে টুইট করেছেন একটা বিষয় নিয়ে, যেখানে সাজিয়া নুজার হচ্ছে এমন একজন ব্যক্তি মানে মহিলা, যিনি ফেসবুক এবং টুইটারে নানা রকম লেখেন এবং তিনি টিকটক করেন এবং ইনস্টাগ্রামে লেখেন, মানে ছবি ছবি দেন, ভিডিও ভিডিও করেন, এমন একটা জায়গায় নিয়ে গেলেন যে শ্রীকৃষ্ণকে নিয়ে তিনি চরম কথা বললেন। তারেক ফতের করা টুইট যেটা শেয়ার করেছেন, তিনি রিটুইট করেছেন, সেটাকে নিয়ে তার ভেতরে তথ্য সন্ধান করতে গিয়ে নামটা দেখলাম বেরিয়ে এলো, যেটা সাজিয়া নুজার। ঠিক কী কথা বলেছে সাজিয়া নুজার একবার আপনারা দেখুন, দেখার পরে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। দেখুন, হিন্দু হোনা ভি কোই আসান বাত নেহি হ্যায় ভাই সাহাব, 330 মিলিয়ন গডস অর গডেস যানি কি দেবী দেবতাও কি পূজা করনি পড়তি হ্যায়, और तो और तालाब में नहाते हुए महिलाओं के कपड़े चोरी करने वाले कृष्ण को भगवान मानना पड़ता है, इतना ही नहीं बलात्कारियों को भी भगवान मानना पड़ता है, तब जाकर बना जाता है हिंदू, तब तो बोलिए अल्लाह अकबर। देख लें एवं सुन लें, देखुन নিজের ধর্মকে বড় বলুন তাতে কিছু যায় আসে না, তারা যেটা বলেন ঠিক আছে, তারা নিজের ধর্মকে বড় করছেন ঠিকই আছে, আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ, তার ধর্ম তার কাছে শ্রেষ্ঠ, কিন্তু অন্য ধর্মকে এইভাবে অপমান করা, আঘাত করা, যে তথ্যই নেই, যে তথ্যগুলো বিকৃত, আমরা যে ধর্ষণ করে তাকে দেবতা হিসেবে মানি। কার সম্বন্ধে বলছেন? স্বয়ং শ্রীকৃষ্ণ সম্বন্ধে। শ্রীকৃষ্ণ মানে আমাদের কাছে যুগপুরুষ, শ্রীকৃষ্ণ মানে যার লেখা গীতা আমরা পাঠ করি, যার লেখা গীতা পাঠ করেই বিপ্লবীরা বিপ্লব করতে সমর্থ হয়েছিল। গীতা আজও মানা হয় ভারতবর্ষের ধর্মগ্রন্থের মধ্যে একটা, সেখানে দাঁড়িয়ে সে গীতার যার মুখ থেকে নিঃসৃত বাণীকে গীতা বলা হয়, সেই শ্রীকৃষ্ণকে, যুগপুরুষ শ্রীকৃষ্ণকে এইভাবে বললেন, অর্থাৎ নোংরাভাবে কদর্য ভাষায় বললেন। আমি জানি এরপরে অনেকেই মুখ খুলবেন না, কারণ নূপুর শর্মাকে নিয়ে এই রাজ্যে যেটা হয়েছে সেটা অনভিপ্রেত ছিল, বিজেপির পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া, বিভিন্ন জায়গায় আগুন লাগানো, বিভিন্নভাবে রাস্তা বন্ধ করা, আজও বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক বিভিন্নভাবে প্রতিবাদ এখনও চালিয়ে যাচ্ছে, নূপুর শর্মা ফাঁসি চাই। আজ এই যে অপমান করেছে, এই আঘাত এনেছে হিন্দু ধর্মের উপরে, আপনারা মনে করতে ভাবতে পারছেন একবার যে কোন জায়গায় গেছে এটা আঘাতটা। আমরা কোনো রেপিস্টকে পুজো করি, দেবতা বলি, ভগবান বলি, রেপ করা লোককে, শ্রীকৃষ্ণের এই যে বস্ত্রহরণ অধ্যায়, এটা কতটুকু জ্ঞান আছে এই সাজিয়ার নুজারের ভগবান জানে। এদের মাথা থাকা জাকির নায়ক, যাকে আমি বলি জোকার, সেই জোকার নায়ক হিন্দু ধর্ম সম্বন্ধে, গীতা সম্বন্ধে, শ্রীকৃষ্ণ সম্বন্ধে ভুলভাল তথ্য দিয়েছেন, কিন্তু তার মুখেও কিন্তু নূপুর শর্মা যা বলেছেন সেই কথা ছিল, ও প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু এই যে ভুল তথ্য দেওয়া, ভুল কথা বলা এবং ধর্মকে এইভাবে আঘাত করা, ভাবা যায়?
ভাবতে হয়। কেন জানেন? এটা বাংলা বলে, এখানে কোনো প্রতিবাদ হবে না। জানেন নুপুর শর্মাকে ঘিরে পশ্চিমবঙ্গেও এফআইআর হয়ে গেছে, নুপুর শর্মার বক্তব্য ঘিরে পশ্চিমবঙ্গে এফআইআর হয়েছে, কলকাতা পুলিশ তাকে আবার তলব করেছে, অর্থাৎ এফআইআর করা গেছে। আজ আপনাদের দায়িত্ব, সাজিয়া নুজারের নামে আপনারা কি এফআইআর করবেন? ভাববেন একবার। না না, আমি বলছি না, যেভাবে গলা কেটে কানহাইলালকে মারা হয়েছে সমর্থন করার জন্য, এইভাবে এই সাজিয়া নুজারকে অনেকে সমর্থন করছেন, তাদের গলা কাটার কথা বলবো বা তাদেরকে মারার কথা বলবো। আমি কখনোই বলবো না আপনার পশ্চিমবঙ্গের বুকে কোনোভাবে আগুন জ্বালান বা কোনোভাবে বিক্ষোভ করুন, না, কিন্তু আপনারা শান্তিপূর্ণভাবে মিছিল করতে পারেন, প্রতিবাদ করা উচিত। কারণ শ্রীকৃষ্ণকে যদি ভাবেন যে শুধুমাত্র বৈষ্ণবদের সম্পদ, তাহলে আপনার মতো মূর্খ গাধা দুনিয়ায় নেই। কারণ শ্রীকৃষ্ণ সবার পুরুষ, সবার যুগপুরুষ। কৃষ্ণকে মানেন না এরকম কেউ আছেন নাকি? যদি আপনি ভাবেন যুগপুরুষ বা অবতার মানেন, তাহলে অবতার ভাব হিসেবে কৃষ্ণকে মানতেই হবে। ষোলকলা যার কিছু ছিল, ষোলকলা পূর্ণ করা, কে তিনি, তিনি কে, এগুলো জানার দরকার আছে। শ্রীকৃষ্ণ সম্বন্ধে কতটুকু জানেন? আজকে যারা বৈষ্ণব আছেন তারা কী ভাবছেন আমার জানার ইচ্ছে হচ্ছে। বৈষ্ণব মানে কি? তারা যারা চুপ করে মুখ বুঝে সহ্য করে নেবেন, সামান্য একটু এফআইআর করতে পারবেন না বা রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারবেন না? আমার জানার ইচ্ছে আছে। আমি চাই না বাংলার বুকে কোনো বিশৃঙ্খলা তৈরি হোক, চাই না, শান্তিপূর্ণভাবেই করুন না, কারণ বিশৃঙ্খলা আমরা নই। সনাতনীরা কেউ বিশৃঙ্খল করে না, বিশৃঙ্খলতা করে না, এটা আমি জানি। রাজনীতি, ধর্ম, রাজনীতি সমস্ত কিছু ভুলে যান। আপনি সিপিএম করেন, কংগ্রেস করেন, তৃণমূল করেন বা বিজেপি করেন, এটা ভুলে যান। ভুলে যান আজকে আমাদের উপরে একটা আঘাত, এই আঘাতটা কিন্তু ভয়ঙ্কর। নুপুর শর্মা বলেছে বলে যদি ভাবেন বিজেপির লোক বলেছে, বিজেপির পার্টি অফিস পুড়িয়েছে, ঠিক করেছে, তাহলে আপনার মতো গাধা, আবারও বলছি দুনিয়ায় দুটো নেই। কারণ এই আক্রমণটা নেমে এসেছিল, নামানো হয়েছিল পরিকল্পিতভাবে। যখনই জ্ঞানব্যাপী নিয়ে সবাই চিন্তা করছিল, জ্ঞানব্যাপী কী হতে চলেছে, তখনই এই নুপুর শর্মা কেসটা সামনে এলো এবং নুপুর শর্মাকে উত্তক্ত করা হয়েছিল, করার পর সে বলে ফেলেছিল। তার বিরুদ্ধে রাস্তায় নামা প্রতিবাদ, সাধারণভাবে প্রতিবাদ করা লোকের বিরুদ্ধে আমি কিচ্ছু বলছি না, ঠিক আছে, প্রতিবাদ করে যারা আগুন লাগিয়েছিল, যারা ভাঙচুর করেছিল, যাদের বিরুদ্ধে এই রাজ্য সরকার কী করেছে জানি না, কিন্তু উত্তরপ্রদেশে কঠোর কঠিন ব্যবস্থা নেওয়া হয়েছে, রাজস্থানেও নেওয়া হয়েছে, ছত্তিশগড়ে নেওয়া হয়েছে, মধ্যপ্রদেশে যেখানে যেখানে নেমেছে সেখানে সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই রাজ্যে কী হয়েছে আমি জানি না, কঠিন ব্যবস্থা কতটা নেওয়া হয়েছে, কতজন অ্যারেস্ট হয়েছে, কতজন ছাড় পেয়ে গেছে সরকারি সম্পত্তি পূরণের জন্য জানি না। কিন্তু একটা প্রশ্ন বারংবার আসে, আপনার আমার কি মনের মধ্যে একটু একটু ভাবাবেগে লাগবে না আঘাত? আমার মনে হচ্ছে আমার ধর্মের আঘাত লেগেছে। কারণ আমি বলি সবসময় আমার কাছে দেশ আগে, ভারত মাতা আমার কাছে আগে, তারপরেই আমার কাছে আমার সনাতন ধর্ম। সে সনাতন ধর্মের যুগপুরুষ স্বয়ং শ্রীকৃষ্ণকে যে আঘাত করেছে, কথা বলেছে ব্যাক, মানে নোংরা কথা বলেছে, ভাবা যায়, ভাবা যায় না। ভাবতে পারবেন বাংলায় বসে, আপনারা ভাবতে পারবেন, কারণ বাংলার বসে বুকে সেকুলার সাজা লোকেদের অনেক অনেক আছেন। সিপিএমের লোকেরা তো প্রতিবাদ করেছেন নুপুর শর্মার জন্য, আজ প্রতিবাদ করবেন সাজিয়া নুজারের জন্য, এই বক্তব্যের জন্য প্রতিবাদ করবেন? এক কথা, একটা কথা বলবেন, একটা কথা জানি, হিম্মতে কুলাবে না আপনাদের। কংগ্রেস পারবেন না, হিম্মতে কুলাবে না, চুপ করে থাকবেন, চুপ করে মুখে ঘোমটা, মাথায় ঘোমটা দিয়ে বসে থাকার। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন একটা লাইন লিখতে টুইটে যে এটা ভয়ঙ্কর অপরাধ হয়েছে? আমি জানি এই বিষয়টাকেই চেপে দেওয়া হবে, অর্থাৎ বিষয়টা ধামাচাপা পড়ে যাবে। কারণ আপনি যিনি ভিডিও দেখছেন আপনিও শেয়ার করবেন না, আপনিও ভাববেন ভিডিওটা শেয়ার করে আমার লাভ কি, এটা অন্য জিনিস হচ্ছে, অন্য জায়গায় হচ্ছে, অন্য রাজ্যে হচ্ছে। মনে রাখবেন অন্য রাজ্যে হওয়া নুপুর শর্মার ঘটনায় নুপুর শর্মার বিরুদ্ধে এখানে যদি এফআইআর হতে পারে, তাহলে অন্য রাজ্যে বসে থাকা এই সাজিয়া নুজারের বিরুদ্ধে এখানে এফআইআর হতে পারে, করা যেতে পারে, আপনি এফআইআর করতে পারেন প্রতিটা থানায়, প্রতিটা জায়গায়, যে যেখানে পারবেন এফআইআর করুন। আমার মনে হয়েছে, আমরা চাই না, আমরা বলি না কখনো সাজিয়া নুজারের ফাঁসি চাই, আমার ক্যাপশনটা দেখে ভাবছেন হয়তো ফাঁসি চাই বলেছি, ফাঁসি চাই এই জন্য বলেছি, নুপুর শর্মা যদি ধর্মে আঘাত করলে তার ফাঁসি চাওয়ার দাবি উঠতে পারে, তাহলে সাজিয়া নুজারের ক্ষেত্রে উঠতে পারে। কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, একজন মহিলাকে ফাঁসি দেওয়ার কথা বলা আমাদের মুখে মানায় না, কিন্তু সে আমার ধর্মকে আঘাত করেছে, যার জন্য আমি তাকে বলতে চেয়েছি যে তাকে অ্যারেস্ট অন্তত করা হোক, গ্রেপ্তার করা হোক, যাতে আগামী দিনে কোনো সাহস না হয় কারণ এভাবে বলা। নুপুর শর্মা বলা যদি নুপুর শর্মার অপরাধ হয়ে থাকে, সাজিয়া নুজারের অপরাধ সেম, একই রকম অপরাধ, তার যদি ফাঁসির দাবি ওঠে তাহলে এর বিরুদ্ধে ফাঁসির দাবি ওঠা উচিত। কিন্তু আমি কখনোই বলবো না নুপুর শর্মার বিরুদ্ধে যেরকমভাবে আগুন লাগানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, রাস্তা ভাঙা হয়েছে, বেছে বেছে টার্গেট করে করে লোকের বাড়িতে আক্রমণ করা হয়েছে, এই সবগুলো আমি বলবো না, কারণ এটা অনুচিত কাজ। আমাদের কাজ শান্তিপূর্ণভাবে থানায় থানায় এফআইআর করা, আমাদের কাজ শান্তিপূর্ণভাবে মিছিল করা এবং প্রতিবাদ জানানো প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায়। ধর্মীয় সংগঠন পশ্চিমবঙ্গের বুকে অনেক আছে, তাদের উচিত এটা নিয়ে প্রতিবাদে নামা। অনেক গুরু আছে, আমি তো গুরু গুরু দেখে দেখে মাথা খারাপ হয়ে যায়। গুরু মানে যে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, এখানে ঘরে ঘরে গুরু আছে, যে পাচ্ছে যাকে পাচ্ছে কানে ফু করে মন্ত্র দিয়ে, গুরু মন্ত্রণা দিয়ে গুরু হয়ে যাচ্ছেন। এই গুরু বাদ তারা গুরুরা যারা আছেন, যারা পুরোহিত বাড়িতে বাড়িতে পুজো করেন, আপনার কি মনে হয় না শালগ্রাম শিলাতেও নিয়ে যান, আপনার মনে হয় না শ্রীকৃষ্ণকে অপমান করার অপমান হয়েছে? যদি হয়ে থাকে আপনিও বাড়িতে বাড়িতে যে যজমানের বাড়িতে যাবেন, সেখানে গিয়ে বোঝাবেন এটা অপরাধ হয়েছে, এটা অপমান করা হয়েছে, বোঝানোর চেষ্টা করুন। সনাতন সমাজ যদি না জেগে থাকে, যদি ঘুমোয়, তাহলে এইভাবে চলবে, আগামী দিনে বলবে আপনি যাকেই পুজো করেন তাকেই রেপ করার কথা বলে দেবে।
আপনারা সবাই জানেন ইচ্ছে জঘন্যতম ভাষা ইউজ করা যায় না, আরও খারাপ কথা বলা যেত। রুদ্রপ্রসাদ ব্যানার্জি মানে আমি আবারও বলছি রত্নাকর থেকে বাল্মীকি হওয়া চেষ্টা করি, কিন্তু আমার মুখে ছ অক্ষর আট অক্ষরে গালাগালি এসেও যেতে পারে, কারণ এটা স্বাভাবিক। আমিও গালাগালি দিতে পারি, আমিও সব পারি, কিন্তু আমি নিজেকে সংযত করে রাখি, কারণ সব কথা সব জায়গায় বলা যায় না। আজ আমি আপনাদের কাছে একটা হাত জোর করে অনুরোধ করছি, অন্তত পারলে, জানি অনেকে কুলোবে না, দম থাকবে না এফআইআর করার, নেই আমি জানি, কারণ এই বাংলার বুকে নেই, আমাকেই লিখবেন অনেকে, আপনি করুন না, আপনি করুন না, শুধু বললে হবে রাস্তায় নামুন না, মানে আমি বলবো, আমি রাস্তায় নামবো, আমি মারামারিও করবো, এফআইআর করবো, আমি সব করবো, আপনি ঘরে বসে ঘুমাবেন, বইয়ের সঙ্গে শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, ছেলেকে বড় করবেন, ছেলের কাছে ভাত খাবেন, পরে লাথি খেয়ে বাড়ি যাবেন, বৃদ্ধাশ্রমে থাকবেন, আপনার চিন্তাভাবনা। আমার চিন্তাভাবনা সেরকম নয়, আমার চিন্তাভাবনা আমাদের সামনে নিয়ে আসা, আপনার কাজ আছে, দায়িত্ব আছে, আপনি যদি দায়িত্ব এড়িয়ে যান তাহলে আর মনে রাখবেন লাথ খেয়ে আসা বাংলাদেশ থেকে রাখা আসা হিন্দুদের মতো করে লাথ খেয়ে অন্য জায়গায় চলে যাবেন, আমার কথা মিলিয়ে নেবেন, অপমান সহ্য করুন, মানি নিজের অপমান সহ্য করুন, ধর্মের অপমান সহ্য করবেন কী করে, প্রতিবাদ জানান, থানায় থানায় যান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব জায়গা আছে, কি দিদিকে বলো না কাকে বলা আছে, ভাইপোকে বলো, সেখানে বলো, প্রতিবাদ জানান, সবাই যেন লেখে, অভিষেক ব্যানার্জি যেন এক লাইন লেখে, লেখো, লেখার দরকার আছে, কারণ আমরা ঘুমিয়ে থাকলে আমাদের মাথার উপর থেকে সব হাওয়া হয়ে যাবে, যেদিন ঘুম ভাঙবো সেদিন দেখবেন আপনার কিচ্ছু নেই, সব গায়েব হয়ে গেছে, কারণ মান সম্মান সব বাঁচিয়ে যারা বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন ধর্ম বাঁচাতে, তাদেরও ধর্ম আজকে সেই জায়গায় চলে যাবে, অর্থাৎ আর কি বলবো, আর কিছু বলার নেই, আল তাকে মজে থাকা বাংলা কখন যে জাগবে আমি জানি না, কিন্তু জাগার দরকার আছে, শুধুমাত্র রাজনীতি করছেন, তৃণমূল খারাপ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ, এটাই রাত দিন যদি আলোচনা করেন, বিজেপি আসবে ক্ষমতায় আসবে এটা যদি রাত দিন ভেবে দেখেন তাহলে জানবেন সব ঠিক আছে, কিন্তু রাজনীতি করতে করতে একদিন দেখবেন আপনারও কিছু নেই, আপনি তৃণমূল করছেন, আপনি সিপিএম করছেন, আপনি কংগ্রেস করছেন, আপনি বিজেপি করছেন, করুন, কিন্তু আমার ধর্মে আঘাত হলে বলতেও শিখুন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইকলাখ মরলে গরু খেতে রাস্তায় দাঁড়াতে পারেন, কিন্তু কানাইলাল মরে গেলে এক কলমও বলতে পারেন না, একটা লাইন বলতে পারেন না, তবু মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাস্তায় নামেন না, লজ্জা কাদের হবে, লজ্জা আপনার উচিত, আমার উচিত, আমাদের লজ্জা উচিত, কারণ এরপরেও আমরা ভিডিওটা দেখার পরে ভুলে যাব, কমেন্টসে লিখব সত্যি কী হয়েছে, কিন্তু কিন্তু প্রশ্ন, আজ দায়িত্ব আপনার ঘাড়ে, আপনি কী করবেন, আজ দায়িত্ব আপনার, শ্রীকৃষ্ণকে যদি মানেন, যদি গীতাকে মানেন, গীতাকে তাকে তুলে রাখেন, গীতা ধূপকাঠি দিয়ে অনেকে গীতাকে ধূপকাঠি দেখেন, যেটাকে পড়া উচিত ছিল, যেটাকে এইখানে রাখা উচিত ছিল সেটাকে তাকে রেখে দেন, বুকে রাখা জিনিসকে তাকে রেখে দিয়েছে, কাজেই আমরা ভীরু দুর্বল কাপুরুষ হয়ে গেছি, এই কাপুরুষ হয়ে থাকা জাতকে জাগতে গেলে, এই কাপুরুষ হয়ে থাকা ধর্ম যারা আছি আমরা তাদেরকে যদি বাঁচতে হয়, যদি জাগতে হয় তাহলে আজ থেকেই জাগুন এবং প্রতি জায়গায় প্রতিবাদ করুন, বলুন, আবারও বলছি হিংসাত্মক নয়, হিংসা নয়, হিংসা শেষ অস্ত্র, হিংসা নয়, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান, থানায় থানায় গিয়ে এফআইআর করুন, আপনার কাজ, আর আপনি যদি তাও না পারেন অন্তত এই ভিডিওটাকে শেয়ার করে জানান জনগণকে যে এরকম একটা ঘটনা ঘটেছে, কোনো একজন রুদ্রপ্রসাদ ব্যানার্জি মাথায় টুপি পরে থাকে, পুরনো টুপি, আলখাল্লার মতো কোট পরে থাকে, বলে অনেকে বলে কিরম ভিখারি লাগে না কি লাগে, যাই হোক ফকির লাগুক ভিখারি লাগুক, সে চেঁচিয়ে চেঁচিয়ে বলেছে যে প্রতিবাদ জানান, ধর্মে আঘাত লেগেছে, নূপুর শর্মার জন্য যদি রাস্তায় নামতে পারেন, যাদের ধর্মে আঘাত লেগেছে তাদের যদি মনে রাস্তায় নামার, আমারও মনে হয় আপনার রাস্তায় নামা উচিত, আবারও বলছি প্রতিবাদ হোক শান্তিপূর্ণ এবং প্রতিবাদ হোক থানায় থানায় রাস্তায় নামুক মিছিল, হিন্দু সংগঠন গুরু পুরোহিত যারা আছেন তারা একটু চেষ্টা করুন, পুরোহিত মানে সমাজের যিনি ভালো চান, তো সমাজের ভালো চাইবে এটা করবেন এবং আপনি ভিডিওটাকে শেয়ার করবেন, আর কিছু না, ভালো থাকুন, থাকার চেষ্টা করুন, শ্রীকৃষ্ণের অপমান হলেও যদি ভাবেন আপনার কিছু যায় আসে না, এই চ্যানেলটা আপনার জন্য নয়, দয়া করে আনসাবস্ক্রাইব করে দিন আমাকে, এই চ্যানেল মানে এরকমই থাকবে, এই চ্যানেলে আপনি যদি ভাবেন আমি ওই তথাকথিত খালি তৃণমূল খারাপ, কংগ্রেস খারাপ, বিজেপি খারাপ এই করব, ভুল করছেন, আমার কাছে দেশ আগে, তারপর সনাতন ধর্ম, তারপরে অন্য কিছু, ভালো থাকুন, আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।